ব্লগ, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমিও বিন্দাস আছি, ফার্স্ট ক্লাস আছি। তো আজকে হলো কি বুধবার। তো এই দেখো বন্ধুরা, আমি যেহেতু কালকে বৃহস্পতিবার, আমি আগের দিন রাত্রে কিন্তু ঠাকুরের বাসন ধুয়ে রাখি, যাতে আগামীকাল আমার পুজো করতে সুবিধা হয়। আর যেহেতু ইন্দ্রনীল এখন কলকাতায় আছে, ও ঠাকুরের চরণে ফুল দিয়ে যায়, সেই জন্য আমাকে আগের দিন রাত্রে সব কিছু রেডি করে রাখতে হয়, যাতে অফিস টাইমে ওর যাতে সমস্যায় পড়তে না হয় যে ঠাকুরের বাসন মাজা নেই, দেরি হয়ে যাচ্ছে। সেই জন্য আমি আগের দিন রাত্রে আমি সব কিছু রেডি করে রাখি, আর এতে আমারও একটু কাজের সুবিধেও হয়। তো আমি একটু আগে বেরিয়েছিলাম, সেটা হচ্ছে ফুল কিনতে গেছিলাম। তো সকালবেলা না আমি আজকে করেছিলাম কি বলতো, আলু ফুলকপি দিয়ে কাতলা মাছ। তো যখন আমি করছিলাম তখন আমি ভাবছিলাম যে এই যে রেসিপিটা করছি, এটা কেন আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করছি না। তো চলো একদম দেরি করছি না, ঝটপট আমার এই রেসিপিটা আলু ফুলকপি কাতলা মাছ দিয়ে দেখে নাও, তারপরে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন। তো এখানে 3 পিস কাতলা মাছ নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। কেটে রেখেছি সবজি, আলু ফুলকপি টমেটো আর 3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখে দিয়েছি। তার সাথে আমি আদা পেঁয়াজ রসুন বাটা করে রেখেছি। তো এখানে আমি জল বসিয়ে রেখেছি, জলের মধ্যে একটু নুন দিয়েছি, তারপরে কফিগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম, কারণ আমি কফিগুলোকে রান্না করবার আগে ভালো করে একটু ভাপিয়ে নেব, কারণ যদি পোকা থাকে এই গরম জলে পোকাগুলো সব মরে যাবে। তো দেখো বন্ধুরা, আমার কফিগুলো হয়ে গেছে ভাপানো। এবার তো এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবারে আমি একটু সর্ষের তেল দেব। তারপরে আমি আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেব, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিলাম, ঢেকে দিলাম। এবার তো দেখো বন্ধুরা, মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আমি একটু কড়া মাছ ভাজা পছন্দ করি। তো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে কড়া করে, এবারে আমি মাছগুলোকে আস্তে আস্তে তুলে নেব। তো মাছগুলো আমার তোলা হয়ে গেছে, এবারে আমি আরেকটু তেল মিশিয়ে নেব, তারপরে আমি ফোড়নে দেব গোটা জিরে, তারপরে আলুগুলো ছেড়ে দিলাম, আলুগুলোকে একটু কড়া করে ভাজলাম, লিড দিয়ে একটু ঢেকে দিই। তো এই দেখো বন্ধুরা, আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি কফিগুলোকে দিয়ে দিলাম, কারণ কফিগুলো যদি না ভাজি খেতে টেস্ট লাগবে না, সেই জন্য কফিগুলো আমি একটু কড়া করে ভেজে নেব। এরপরে আমি টমেটো দিলাম, তারপরে মশলাটা দিয়ে দিলাম যেটা আমি বেটে রেখেছি, আদা পেঁয়াজ রসুন বাটা, তারপরে হলুদ দিলাম, ভাজা মশলা দিলাম, স্বাদ মতো নুন, 3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি কষাতে শুরু করলাম। Thank you.
তো আমি যত কষাবো রান্নার টেস্টটা তত ভালো হবে। এবার আমি জল দিয়ে দেব, কারণ মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে আমি মাছগুলো ছেড়ে দেব। এরপর আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি লিডটা তুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাছটাকে এপিট ওপিট করে দিলাম। তো মোটামুটি আমার রান্না রেডি হয়ে গেছে। আলু আমার সেদ্ধ হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, কাতলা মাছ দিয়ে আলু ফুলকপি ডান। বন্ধুরা, আমার গোপালকে শয়ন দেওয়া হয়ে গেছে, আর এই যে জবা ফুলগুলো দেখছো সেগুলো সবকটাই আমার গাছে আজকে ফুটেছে। তো সেই কারণে আমি মায়ের চরণ থেকে আর ফুলগুলো সরাইনি। তো চলো, এই ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে ভিডিওটা এন্ড করছি। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট সেকশনে জানিও কেমন লেগেছে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছো, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করার সময় পাওনি, একদম দেরি করো না, টুং করে অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে দিও, তাকে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।